الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله برامج ميكاستين بايران مدن نتشارد دشترق بندو أمرام اه اك ألو কোরআন এবং হাদিসের আলোকে আল্লাহ তালা এবং আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম কোন বিষয়কে কোন জিনিসকে বারকাত ও কল্যাণ অর্জনের উপকরণ মাধ্যম আমাদের জন্য বানিয়েছেন আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সকালে করার সমূহ। অর্থাৎ সকালে কোন কাজ করলে কোন কাজের মধ্যে বারকাত কল্যাণ নিহিত রয়েছে সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। অনেক বিষয় রয়েছেন সকালে করার অনেক আমাল রয়েছে সকালে করার আহাদিসে মোবারকের মধ্যে হাদিসে পাকের মধ্যে কোরআনে পাক থেকে অসংখ্য রেওয়ায়ত রয়েছেন হাদিসে পাকের মধ্যে অসংখ্য ফাজাইল আহমাল বর্ণনা করা হয়েছে সকালে করার ব্যাপারে সেখান থেকে কিছু আহাদিস বা আমরা শোনার চেষ্টা করব রসুলের করিম সাল্লাল্লাহু তাল আলি আসাল্লাম সকালে করার আমল সম্পর্কে বর্ণনা করেছেন নবী করিম সাল্ল্লা ইরশাদ করেছেন ইয়াকুল্লাহ তালা আজ জাল্লাম আল্লাহ তালা ইরশাদ করেছেন ইবিনা আদম ও কুরনি মিমবা আদি ফাজর আল্লাহ পাকে বলি যে তবরক তালা ইরশাদ করতেছেন ইবনা আদম বনি আদম ও কুরনি মিমবাদি বাদি সালাতিল ফাজর সাহাতান অর্থাৎ আমাকে ফজরের নামাজের পর স্মরণ করো কিছুক্ষণ ও বাদা সালাতিল আসরে সাহাতান এবং আসরের নামাজের পর স্মরণ করো কিছুক্ষণ অর্থাৎ কিছুক্ষণ ফজরের নামাজের পর কিছুক্ষণ আসরের নামাজের পর তোমরা আমাকে স্মরণ করো এটা যদি করো এরশাদ হচ্ছে তোমাদের জন্য যথেষ্ট হবে এই দুয়ের মাসকানে ফজরের এবং আসরের যে আমাল করা হবে যে স্মরণ করা হবে যে জিকির করা হবে এই দুয়ের মাসকানে যত কাজ হবে তোমাদের সবগুলা তোমাদের জন্য সহজ করে দেওয়া হবে ফির্মীতেস্ত্রের বাইরা মাদানী চার দর্শকবৃন্দ দেখুন আল্লাহ পাক বলি যে তবারগুতলা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন কোরআনে পাকের মধ্যে এরশাদ করতেছেন নবীর মধ্যে এরশাদ করা হচ্ছে আল্লাহ তালাকে স্মরণ করার কথা তাই ফজরের পর নামাজের পর আল্লাহ তালা জিকির করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমাল আসরের পরে আল্লাহ তালাকে জিকির করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমাল এই দুই সময় অত্যন্ত মতবর সময় দোয়া কবুল হওয়ার সময় হয়ে থাকে নবী করিম সাল্লাহ তাল আলহিআসাল্লাম রেশাদ করেছেন যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়েছে অতপর বসে গেছে এবং আল্লাহর জিকির শুরু করে দিয়েছে এই পর্যন্ত যে সূর্য উদিত হয়ে যায় এর ওই ব্যক্তি দুরাকাত নামাজ পড়েছে তার জন্য হজ উমরার সওয় রয়েছে বাইরা মাদানী চেয়ে বিন্দু দেখুন আল্লাহ পেরুর রসুল সাল্লাহ তাল আলহিসাল্লাম কত সুন্দর হাদিসে মুবারকের মধ্যে সাত করেছেন আমাদেরকে কত সুন্দর মাদানী ওজিফা ফুল দিয়েছেন যে ব্যক্তি ফজরের নামাজ জামাদের সাথে পড়বে অতফর বসে যায় এবং আল্লাহর জিকির করে এই পর্যন্ত যে সূর্য উদিত হয়ে যায় রেবায়তের মধ্যে রয়েছেন অর্থাৎ ফজরের পর সূর্য উদিত হওয়া পর্যন্ত কোরআনে পাকের তেলাওয়াত কাল অত্যন্ত উত্তম আমল অন্যান্য ওজিফা আজকারও করা যায় এর ফলে আরও বিশ মিনিট সূর্য উদিত হওয়ার পর আরও বিশ মিনিট জিকির এবং আসকারের মধ্যে থাকা অত্যন্ত উত্তম আমল এ সময় তেলোয়াতে কোরআন তো করা যাবে তবে উত্তম হচ্ছে অন্যান্য জিকির আসকার ওজিফা পড়া যেটা অন্যান্য ওজিফার কিতাবের মধ্যে রয়েছে যারা কাদেরিয়া আত্মারিয়া সিলসিলার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে তাদের জন্য সাজারিয়া আত্মারিয়া রয়েছে সেখানেও ফজরের নামাজের পরে আসরের নামাজের পরে কি আজাইফ পড়লে ফজিলত রয়েছে বার্কাত রয়েছে সেগুলো রয়েছে সেগুলোও আপনি পড়তে পারেন আল্লাহর প্রেম মেহবুব সাল্লাহ তাল আলি আলী আসলাম এরসাদ করতেছেন যে ব্যক্তি এরকম করবে ফজরের মাজের পরে বসে যাবে সূর্য উত্ত হওয়া পর্যন্ত ইবাদত করতে থাকবে সূর্য উদিত হওয়ার পর আরও বিশ মিনিট আল্লাহর জিকিরের মধ্যে অজাই ফলার মধ্যে ব্যস্ত থাকবে এবং এরপরে দূর আকাত নামাজ আদায় করে নেবে আল্লাহ তালা তার জন্য পরিপূর্ণ 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 মোকাম্মল হজমান ওমরার সাব্দার করবেন সুবাহান্লা জাল্লা এমন সৌভাগ্যের বিষয় আজকে দেখুন অনেক সাদতমান সৌভাগ্যবান ব্যক্তি রয়েছে যারা হানেক আবার মধ্যে অনেক টাকা খরচ করে দূরে গিয়ে হজ এবং ওমরা পালন করে আসে অনেক গরিব অসহায় মানুষ রয়েছে যারা আফসোস করে থাকে এত টাকা কোথায় আমাদের অথচ দেখুন আমার নবী রসুল্লাহ রবি সাল্লু তালী আলহিম এমন ওজিফা এমন সবাক আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আমরা যদি চাই প্রতিনিয়ত প্রতিদিন পরিপূর্ণ মকবুল হজ মকবুল ওমরার সাব আমরা অর্জন করতে পারি তার জন্য আমাদেরকে শুধুমাত্র এতটুকু পরিশ্রম করতে হবে ফজল নজ তো পড়তেই হবে এটা তো বাধ্যতামূলক এখানে তো কোনো কম্প্রোমাইজ করা যাবে না কেননা ফজরের নামাজ তো ফরজ এটা তো ছাড়া যাবে না ফজরের নামাজ পড়ে বাস কিছুক্ষণ আল্লাহ জিকির মধ্যে রত থাকা আল্লাহকে স্মরণ করতে থাকা এরপরে সূর্য উদিত হওয়ার পর আর কিছুক্ষণ এবারতের মধ্যে রিয়াজতের মধ্যে দুরুদে পাগের তেলাওয়াতের মধ্যে নিজেকে রত রাখা এরপর সালাতুদ্দোহা অর্থাৎ ইশরাক শাস্তের নামাজ আদায় করা কত বড় ফজিলতের কথা বর্ণিত হচ্ছে হজ এবং উমরার সাহাব আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দান করেছেন ইমাম তিরমিজ রহমতুল্লাহি তালা আলহি এই রেওয়াত ওনার কিতাবের মধ্যে নকল করেছেন আল্লাহ আক্রবজ তবাহক তালাহ আমাদেরকে আমার রসুল যে রেওয়ায়ত বায়ন করেছেন যে ওজিফ আমাদেরকে দিয়েছেন এর ওপর আমল করার তৌফিক দান করুক প্রেম ইটেসাই বাইরাম মাদানী চেন বিন্দু। নবীজ করিম সাল্ল ওয়া ওয়াল্লাম আরও ইস্যাত করেছেন যে ব্যক্তি সকালের নামাজের পরে ঘুমিয়ে যায় তার রিজিকের মধ্যে সংকীর্ণতা আসে বরকত উঠে যায় কল্যাণ উঠে যায় বরকাদেবন কল্যাণ নষ্ট হওয়ার মাধ্যম হয়ে যায় ফিরে মিটেস্ত বাইরা তাই আমাদের উচিত আল্লাহ রসুল সাল্লু তালা আলী আলু আসসালাম যেদিকে আমাদেরকে নির্দেশ দিচ্ছেন অর্থাৎ ফজরের পরে না জন্য এখানে চিন্তা করে দেখুন যে ব্যক্তি ফজরের নামাজ পড়তে উঠেই না তার তো অধিক দুর্ভাগ্যের ব্যাপার অর্থাৎ ফজরের নামাজ কাজাকারার যেটা গুনাহ যেটা ক্ষতি সেটা তো রয়েছে রয়েছে এবং ফজরের মধ্যে যে বারাকাত রয়েছে সেখান থেকেও সে কী হয়ে থাকে বঞ্চিত হয়ে থাকে এখানে ওলামা একরাম বর্ণনা করতেছেন অর্থাৎ নবী করিম সাল্লাহ তাল আলহি আলী আসসাল্লাম যেদিকে ইঙ্গিত করেছেন আমাদেরকে এরশাদ করেছেন যে ব্যক্তি সকালে গুমিয়ে যায় তার রেজিকের মধ্যে সংকীর্ণতা আসে সেখানে ওই ব্যক্তি অন্তর্ভুক্ত যে ফজরের নামাজে পড়ার জন্য তো উঠে ফজরের নামাজ পড়ার পরে না জেগে গুমিয়ে যায় সেও এর মধ্যে অন্তর্ভুক্ত হবে তার রেজিকের মধ্যেও সংকীর্ণতা চলে আসবে কেননা সকালে ফজরের নামাজের পর রিজিক বন্টন হওয়ার সময় আল্লাহর রহমত তকসিম হওয়ার সময় বন্টন হওয়ার সময় ওই সময় যে ঘুমিয়ে পড়ে সে রিজিকের বারখাত থেকে কল্যাণ থেকে মেহরুম বঞ্চিত রয়ে যায় এই জন্য অন্য রেবায়তের মধ্যে রয়েছেন জমিন আল্লাহর দেবারে ফরিয়াদ করে যারা সকালে ঘুমিয়ে যায় তাদের ব্যাপারে অর্থাৎ যে সময় আল্লাহর রহমত বন্টন হচ্ছে রিজিক বন্টন হচ্ছে বারখাত বন্টন হচ্ছে সেই সময় বান্দা যদি ঘুমিয়ে থাকে নিঃসন্দেহে সে ক্ষতির মধ্যে থাকবে নিঃসন্দেহে সে সংকীর্ণতার মধ্যে থাকবে তার রিজিকের মধ্যে প্রশস্তা আসবে না আল্লাহ তালহ আমাদেরকে সকালে ফজরের ফারুক ঘুমানো থেকে বেঁচে থাকার করার আল্লাহ আমাদেরকে দান করুক ফিরে বিতেস্তে বাইরা মাদানি চরের দর্শকবিন্দু এই ব্যাপারে আরেকটা রেওয়ায়ত আমরা শুনি হাজরতে ওমর ফারুক আজম রদি আল্লাহ তো হলিফাতুল মস্তিমিন আহিদুল মোমিনিন ফারুক আজম রদি আল্লাহ বর্ণনা করতেছেন সকালে ঘুমানো থেকে তোমরা বেঁচে থাকো সকালে ঘুমালে কী কী দুর্ভাগ্য রয়েছে ফারুক আজম রাজি আল্লাহ বর্ণনা করতেছেন সকালে ঘুমালে কয়েকটি দুর্ভাগ্য রয়েছে একটা দুর্ভাগ্য হচ্ছে সকালে ঘুমানোর কারণে পেটের মধ্যে সমস্যা হতে পারে পেটের বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে যার কারণে মুখের মধ্যে দুর্গন্ধ হয়ে যায় যে ব্যক্তি সকালে সূর্য ওঠার আগে ঘুমিয়ে যায় ফজরের নামাজ পড়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে জাগ্রত থাকে না তার পেটের মধ্যে সমস্যা হয়ে যেতে পারে ওই সমস্যার কারণে তার মুখের মধ্যে দুর্গন্ধ লেগে থাকতে পারে আর কি সমস্যা হতে পারে তার শরীরের মধ্যে অলসতা সৃষ্টি হতে পারে যিনি সকালে ঘুমিয়ে যায় ফজরের পরে না জেগে এবাদত না করে অজায়ফ না পরে যে তাড়াতাড়ি ঘুমিয়ে যায় তার শরীরের মধ্যে অলসতা সৃষ্টি হয়ে যায় আলিস্য এসে যায় সে তার শরীরের মধ্যে থেস পায় না এবং সকালে ঘুমানোর কারণে বিবাহের মধ্যে সমস্যা হয়ে থাকে ফারুক আজম রদিয়াল্লাহ তালুক আরেকটা দিক বয়ন করেছেন অর্থাৎ যে ব্যক্তি সকাল সকাল ঘুমিয়ে যাবে ফজরের পরে না জেগে ঘুমিয়ে যায় তার বিবাহের মধ্যে সমস্যা হতে পারে এখানে ওলামাইকলাম এটার বিশ্লেষণ করেছেন বিবাহের মধ্যে সমস্যা হওয়ার দ্বারা বোঝানো হয়েছে অর্থাৎ যে ব্যক্তি সকালে ফজরের পরে গুমিয়ে যায় তার রেজিকের মধ্যে স্বাভাবিকভাবে যেটা বর্ণনা করা হয়েছে সংকীর্ণতা চলে আসে রেজিকের মধ্যে প্রশস্ততা থাকে না রেজিকের মধ্যে বারকাত অর্জন হয় না কল্যাণ অর্জন হয় না স্বাভাবিকভাবে যার রিজিকের সংকীর্ণতা চলে আসবে যার রিজিকের মধ্যে বরকত হবে না রাজ রেজিকে মধ্যে আধিক্য হবে না তার ঘরের মধ্যে অভাব লেগে থাকবে তার ঘরের মধ্যে অনটন লেগে থাকবে তার ঘরের মধ্যে বিশৃঙ্খলা লেগে থাকবে যার ঘরের মধ্যে অভাব অনটন বিশৃঙ্খলা থাকে স্বাভাবিকভাবে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যাওয়ার জন্য মনস্ত হতে পারে হতে পারে রবাইতের মধ্যে বলতেছেন রমাইকরম ফারুক আজম রদি আল্লাহ তালানহু এই ইঙ্ক ইঙ্গিত করেছেন অথবা ফারুক আজম রদি আল্লাহ তোল্লাহুর যেটা বর্ণনা করেছেন ওনার অন্য আরও কোনো দিকও থাকতে পারে প্রিয় মিটেসায় বাইরে আমাদের যেন দর্শক বিন্দু তাই আসুন আমরা হাত করেন আমরা নিজে নিজে আমরা একটা এরাদা করে ইচ্ছা নিই ইনশাআল্লাহ আমরা ফজরের নামাজ পড়ার জন্য অবশ্যই অবশ্যই উঠব কেননা সেটা তো আমার আল্লাহর আদেশ ফজরের নামাজের জন্য উঠা কেমন সৌভাগ্যের বিষয় যারা ফজলের জন্য উঠে যারা ফারাইজকে প্রাধান্য দেয় নামাজের যারা অভ্যস্ত তারা এই সাদাত বেশি অর্জন করতে পারে যারা ফজরের নামাজ পড়তে ওঠে না সারা রাত জেগে থাকে বিভিন্ন আড্ডার মধ্যে জেগে থাকে রাত দুটা তিনটার সময় যিনি ঘুমায় যাদের ঘুমানোর অভ্যাস রয়েছে দুটা তিনটার সময় সকালে আটটা নয়টা দশটার সময় ঘুম থেকে উঠার অভ্যাস থাকে সে কীভাবে সে বরকত অর্জন করবে এক তো আল্লাহ তালার ফরজ এবারতকে খাজা করার কারণে সেটার ওবাল সেটার দুর্বাগা তার কাদের মধ্যে বর্তাবে সেটার জন্য জাহানামের হকদার তাকে হতে হবে অন্যদিকে তার দুনিয়ার জীবনে পারিবারিক যে শান্তি শৃঙ্খলা সেটা বিঘ্নিত হবে কলহের মধ্যে সে পড়ে যাবে ফারুক আজম রদি আল্লাহ তাল্লা যদি ইঙ্গিত করেছেন এমনকি বিবাহ বিচ্ছেদ পর্যন্ত হতে পারে আল্লাহ পাক আমাদেরকে আমার নবী রসুল করিম সাল্লাহ তাল আলি ও আলু যে সিস্টাম দিয়েছেন আমাদেরকে আল্লাহর ইবাদত করার জন্য সকালে ঘুম থেকে ওঠার ফজলের নামাজ পড়ার এরপর জিকিরের মধ্যে রত থাকার এবং দোহা ইসরাক শাস্ত আদায় করার সেটার মাধ্যমে বারাকাত ফজিলাত কল্যাণ হাসিল করে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক প্রি ভিটেস্তে বাইরা বিন্দু আর একটা হাদিস পাক আমরা শ্রবণ করি রসুল হুদাসল্লা তাল আলী হিওয়ালী হস্তাবসাদ করেছেন বান্দা যখন সকাল করে তখন তার শরীরের প্রত্যেক অঙ্গের বিনিময়ে সাদকা দিতে হয় বান্দা যখন ঘুমাতে যায় রাতে ঘুমানোর পরে যখন তার সকাল হয় তার শরীর যখন সকাল করে তখন তার শরীরের জন্য প্রতিটি অঙ্গের বিনিময়ে সাদকা দিতে হয় এবং যখন মানুষ ইশরাক চাষতে নামাজ পড়েনে তখন তার প্রত্যেক অঙ্গের যে সাদকা দেয়ার চিল তা আদায় হয়ে যায় সুবাহ আলহামদুলিল্লাহ জওয়াজাল্লাহ কত বড় সৌভাগ্যের বিষয় প্রতিটি জিনিসের যেমন সাদকা রয়েছে মালের যেমন জাকাত রয়েছে রেওয়ায়তের মধ্যে আসতেছেন মানুষ যখন ঘুমায় ঘুম থেকে যখন সহি সালামতে উঠে কারণ রেওয়ায়তের মধ্যে আসতেছেন ঘুম হচ্ছে এক প্রকারের মৃত্যু মানুষ যখন ঘুমাতে যায় তখন সে এক প্রকারের মৃত্যুবরণ করে যখন আবার আল্লাহ তালার দয়া সে জীবিত হয় তখন তার প্রতিটি অঙ্গের সাদকা তাকে দিতে হয় আমান নবী সেন গুম থেকে ওঠার পর সেজরে ফজরের নামাজ আদায় করে এর ফলে এবারের মধ্যে রত তাকে সময় হওয়ার পর ইশরাক চাস্তের নামাজ আদায় করে আল্লাহ তালা তার পক্ষ থেকে যে সাদকা তার দেওয়ার কথা ছিল সেটা আদায় হয়ে যায় আল্লাহ পাক আমাদেরকে ইশরাক শাস্ত নামাজ আদায়ের অভ্যস্ত হওয়ার তৌফিক দান করুক প্রিয় মিটেস্তে বাইরাম এবং সকালে করার অনেক আমাল রয়েছে সাধারণভাবে সাজারার মধ্যে ওজিফার কিতাবসমূহের মধ্যে এটা লেখা রয়েছে সকালে কি কি ওজিফা পড়তে হবে কোন কোন কাজ করতে হবে আমরা তো কয়েকটা বিষয় এখানে আলোচনা করেছি সকালের আমাল সম্পর্কে যেমন ইশরাক শাস্তের নামাজ পড়া ওজিফা পড়া বিভিন্ন ওজিফার কিতাবের মধ্যে এবং যারা সাজার এ মধ্যে রয়েছেন সাজার আত্মারিয়ার মধ্যে রয়েছেন বিভিন্ন সিলসিলার মধ্যে যারা মরিত রয়েছেন তাদের জন্য যে ওজিফা রয়েছেন সাজরা রয়েছেন এগুলার মধ্যে রয়েছে কোনটা সকালে পড়ার আমল রয়েছে কোনটা বিকালে পড়া সাজরা রয়েছে ইমাম নবী রহমতুল্লাহ তালা এর একটি কিতাব কিতাবের নাম হচ্ছে কিতাবুল আজকার অত্যন্ত গুরুত্বপূর্ণ আহাম অত্যন্ত জরুরি একটা কিতাব এই কিতাবে তিনি নবী করিম সাল্লাহ তাল আলহি আলী ওসাল্লাম থেকে বর্ণিত অনেক জিকির বর্ণনা করেছেন যেগুলো রসুল করিম সাল্লাহ তাল আলহি আলি আসলাম সকালে করার কী আমল রয়েছে বিকেলে করার কী আমল রয়েছে এবং কোন সময় কোন আমল করতে হবে এগুলো বর্ণনা করেছেন ইমাম নবীর রহমতুল্লাহি তাল্লা আলহি কিতাবুল আজকার নামর কিতাবের মধ্যে এই বিষয়গুলো উল্লেখ করেছেন যেগুলো রসুল পাক সাল্লাহ তাল আলিহিহিহিহিহি আলি সাল্লাম থেকে সাবিত রয়েছে আল্লাহ তালা আমাদেরকে ওই কিতাব অধ্যয়ন করার ওই কিতাব নেয়ার এবং রসুল হুদাসাল্লাহু তালা আলহি ও আলু আসল্লাম আমাদেরকে যে বিষয়গুলোর প্রতি নির্দেশ দিয়েছেন ইঙ্গিত করেছেন আমাদের জন্য বরকত এবং মাধ্যম বলেছেন সেগুলো আমল করার আমাদেরকে তৌফিক দান করুক প্রিম ইতিসাই বাইরা মাদেশনের দর্শক সকালে করার আরও অসংখ্য আমল রয়েছে এর মধ্যে থেকে একটি আমল হচ্ছে সকালে খারাপ অজিফা হচ্ছে সুরাহাসরের শেষ আয়াত পাঠ করা সুরাহাসরের যে শেষ আয়াত রয়েছে সেটা পাঠ করার অসংখ্য ফজিলত রয়েছে এই বিষয়ে অনেক কেরাম বর্ণনা করেছেন এই আয়াতের বরকত এটা রয়েছে যে মানুষ জিন্নাতের অনিষ্ট থেকে হেফাজত থাকে অর্থাৎ সকালে যেই ব্যক্তি হাসরের শেষ আয়াত পাঠ করবে রেওয়ায়তের মধ্যে রয়েছেন ওই ব্যক্তি জিন্নাতের অনিষ্ট যেটা স্বাভাবিকভাবে আমাদের অভিযোগ এসে থাকে অনেক মানুষের থেকে এই অভিযোগ চলে আসে জিন্নাতের আসর জিন্নাতের সমস্যা মানুষকে জিনে ধরে জাদুর সমস্যা আর রেওয়াতের মধ্যে আসতেছেন যেই ব্যক্তি সকালে সুরাহাসরের শেষ আয়াত পাঠ করবে আল্লাহতালা তাকে জিন্নাতের সে অনিষ্টতা থেকে জিন্নাতের কুটি থেকে তাকে হেফাজত করবেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় আফসোসের বিষয় হচ্ছে আমরা কতই প্যারেশানগ্রস্ত হয়ে পড়ি কোনো জিন্নাত আক্রমণ করলে কিন্তু আমরা নিজের দিকে দৃষ্টিপাত করে দেখি না কখনো কি আমরা ফজরের নামাজের পরে সুরাহাসার তেলাওয়াত আমরা করেছি সকালের ন্যাক আমালকে আমরা কখনো করেছি যদিও মানুষকে শিখিয়ে দেওয়া হয় এই জমানার মধ্যে দেখা যায় মানুষ যখন মানুষের কাছে চিকিৎসার জন্য আসে তখন পরামর্শ দেওয়া হয় ফজরের নামাজ আদায় করুন এর ফলে এই অজিফা পড়তে থাকুন এবং সার্বক্ষণিক এই অজিফা তেলবাদ করতে থাকুন আল্লাহর নাম তেলবাদ করতে থাকুন রসুল পাকের উপর দরুদ তেলবাদ করতে থাকুন আসরের পরে এই আমল আপনি করতে থাকুন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করতে ব্যয় করতে প্রস্তুত রয়েছে তার চিকিৎসার জন্য আল্লাহ পাক কোরআন এবং হাদিসের মধ্যে আমাদের জন্য যে নিয়ামত রেখেছেন দুর্ভাগ্যের বিষয় সেখান থেকে দূরে রয়েছে প্রেমিটি স্থানে বাইরের মাদানি ছিল দর্শকবিন্দু আমাদের জন্য শিক্ষা আমাদের জন্য সমস্ত বারাকাত আল্লাহ কোরআনে পাকের মধ্যে নিহিত রয়েছেন নিহিত রেখেছেন রসুল হুদাসল্লাহতাল আলহি ওয়ালিস সুন্নার মধ্যে আমাদের জন্য মুক্তি রয়েছেন তাই আসুন আমরা এদিক সেদিক ঘোরাঘুরি না করে এদিক সেদিক আমরা না দৌড়ে আল্লাহ তালা কালামের দিকে আমরা আসি আল্লাহ তাল কালামের মধ্যে আমাদের যে চিকিৎসা রয়েছে যে বারাকাত রয়েছে সেগুলো আমরা হাসিল করি সকালে আমরা হাসরের আয়াত পাঠ করার তেলওয়াত ইনশাল্লাহ সকালে আমল সমূহের আরও অসংখ্য বরকত রয়েছে একটি আমল আপনাদের স্বামী বর্ণনা করতেছি সকালের আমলের সাথে যেটা সম্পৃক্ত অত্যন্ত সুন্দর একটা রেওয়ায়ত রসুল করিম সরাজ মনির দানিয়াল গুব মনজ জাহন আনিলুব রসুল আরবি তালা তাল আলহি ওসাল্লাম অনেক সুন্দর একটা খুশখবরি রবায়ত আমাদেরকে বর্ণনা করতেছেন আল্লাহ রসুল এরশাদ করতেছেন সকালের সময় সদকা করো তা সকালে তোমরা সদকা দাও কোরবান যান হন ওই নবী করিম সাল্লাহ তাল আলহি ওসলমার ফরমানের পর যিনি এরশাদ করতেছেন সকালে তোমরা সদকা করো কেন এটা বালা মুসিবত ওই সৎকার উপর জয়ী হয়ে থাকে বালা মুসিবতের উপর ওই সাদকা বালা মুসিবতের উপর জয়ী হয়ে থাকে আল্লাহ রসুল সাদ করেছেন তোমরা সকালে সাদকা করো কেননা এই সাদকা বালা মুসিবতের উপর জয়ী হয়ে থাকে আমার নবী রসুল করিম সাল্লাহ তালা আলিউ আলী আসাল্লাম এটাকে এইভাবে বোঝানোর জন্য উদাহরণ দিয়েছেন যেমন দুটা গুড় সওয়ারি দুইজন ঘোড়ার মধ্যে গুড় আরোহী দুটা ঘোড়া নিয়ে যদি প্রতিযোগিতা করে তাহলে দেখা যায় একটা গোড়া আর একটা গোড়ার আগে জিতে যায় অনেক দ্রুতগামী গোড়া যেটা সেটা আগে চলে যায় আর অন্য গুঁড়া পিছনে রয়ে যায় আমার নবী রসুল করিম সাল্লাহ তাল আলহি ওয়ালি আসালাম এরসাদ করেছেন হে আমার মতেরা সকালে সদকা হচ্ছে এরকম যে ব্যক্তি সকালে ঘুম থেকে ওঠার পরে সদকা করবে তার সদকা এরকম হবে সমস্ত বালা মুসিবত থেকে সেটা জয়ী হয়ে যাবে সেটা ওই অগ্রগামী ঘোরার মতো অগ্রগামী হয়ে যাবে সমস্ত বালা মুসিবত তার পিছনে রয়ে যাবে সদকার এমন ফজিলত সদকার এমন আপনার ভারাখাত রয়েছে আল্লাহ পাক রবল্জাত তবরকতলা আমাদেরকে সকালের যে আমাল আমরা শুনেছি সৎকার যে আমাল আমরা শুনেছি সে আমাল করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক অন্যান্য আমাল যেটা আমরা শুনেছি ফেমিটানের বাইরে কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আজকে এমন জামানার মধ্যে আমরা এসে পৌঁছে গেছি সকালের আমাল তো দূরের কথা পাঁচ বক্তা নামাজ যেটা বাধ্যতামূলক সেটা থেকে আজকে হাজার হাজার মুসলমান দূরে রয়েছে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আল্লাহ পাকু বলি যে গোতালা যে আমাল আমাদের জন্য বাধ্যতামূলক করেছেন সেটা তো নিঃসন্দেহে করতে হবে না হয় আখারাত আমাদেরকে জবাবদেহিতা করতে হবে সাথে সাথে আমাদের দুনিয়ার যে বিফদ দুনিয়ার মুসিবত রয়েছে সেগুলো থেকে বাঁচার জন্য রসুল হুদাসল্লাহ তাল আলহিম কত সুন্দর সুন্দর জাইফ কত সুন্দর সুন্দর অজিফ আমাদেরকে দান করেছেন সকালে ফজলের ফরে আপনার ইবাদত করতে থাকা এমনকি সূর্য উদয় হওয়া পর্যন্ত সূর্য উদয় হওয়ার পরে বিশ মিনিট পর্যন্ত আজকারের মধ্যে ওজিফার মধ্যে রত থাকা আজকে আমরা বিভিন্ন পীরের মুরিদ রয়েছে দেখেন অথচ আমরা পীরদের হাতে বায়াদ হয়ে থাকি কিন্তু আমাদের মুর্শিদগণ আমাদেরকে যে ওজিফা ওয়াজাইফ দিয়ে থাকেন সেগুলো থেকে আমরা গাফিল রয়েছি অনেকে বলে মুরিদ হয়ে কী লাভ রয়েছে আমার বারকাত কোথায় ফজিলত কোথায় অভাব তো যাচ্ছে না অথচ আমাদেরকে তো দিয়েছেন বজিফা সেটা আমি পাঠ পাঠ তো করে দেখি বুজুরগানগীর রহিম আহমুল্লাহ মুবিনগণ যা আমাদেরকে দিচ্ছেন সেটা রসুল করিম সাল্ল তাল আলহি ওয়াদ ইসলামার প্রধান কিতক ওজিফাতে আমাদেরকে দিচ্ছেন মুর্শিদগন আমাদেরকে যা দিচ্ছেন সেগুলা ওজিফা থেকে দিচ্ছেন আলহামদুলিল্লাহ আমার শেখ তরিকাত আমির সন্ন্যত বানিয়া দাব ইস্তামী আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্মার কাদিরি রাজ বিজিয়াঈদ আহমদ বরকাতুল আলিয়া তিনি শাহজারায় আত্মারি আমাদেরকে দান করেছেন সে সাজারাহি আত্তারিয়ার মধ্যে সকালের অনেক ওয়াজাইফ রয়েছেন আপনার সন্ধ্যার অনেক ওজায় ফুরেছেন রাতের অনেক ওজায় ফুরেছেন নিঃসন্দেহে আমরা সেগুলা তেলাওয়াত করে দেখি পাঠ করে দেখি আমল করে দেখি কেন সেগুলার মধ্যে বরকত হবে না আল্লাহর বান্দা নেক বান্দাল্লার বলি আমাদেরকে যেদিকে দিতে দিচ্ছেন সেখানে আমাদের যেন বরকত থাকবে না সেটা হতে পারে না আল্লাহ পাক আমাদেরকে আমাদের বুজুর্গানের দিনের নকশে কদম মোতাবক চলে রসুল হুদাসাল্লাহ তালী আলহি আসলামান অনুসৃত পথে মতে চলে আমাদেরকে আমাল করার তৌফিক দান করুক আমিন بجاه النبي الأمين صلى الله عليه وآله وسلم